loving memories. I met Maharaj many times and was 99 years old, as you will hear from Sarva Priyanandaji. And Maharaj, thank you so much for coming. And Pratham has some sweet memory he wants to relay regarding Atma Sananda. My dad took me to Bilirma to meet with Revered Swami Atmasthanandaji Maharaj. I was in the line to do pranam. After the pranam, when I was leaving, President Maharaji told me, "Guru, Guru, Guru." So I turned and came back to him, and he gave me two chaplets and blessed me by placing his hand on my head. Also, in last November, when we went to Bangladesh, we went to his birthplace, Gajipur, near Dhaka. I still feel his love. I have asked my dad to start an Atmasthanandaji Memorial Fund for Vivekananda Scholarship in his birthplace in Dhaka, as my dad did in many memorial funds for many revered Swamis. We are grateful to revered Swami Sarvabhyanandaji for coming to our Vivekananda Center, and we convey our Shashtanga pranams. We are also thankful to Dilip Jitu and Banani Jaima for preparing all the favorite food of revered Swami Atmasthanandaji. Manika Pisi for Rasagopa and Chuba Dal, Deepali Pisi for Bayesh. सर्वधर्मस्वरूपिणि अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः. It's a great pleasure to be back here this evening. We have organized this in memory of Srimad Swami Atmasthanandaji Maharaj. You know, he's the 15th president of the Ramakrishna Math and Ramakrishna Mission. Maharajer Mahaprayan holo ei 18 June koyek din age shondhe bela Kolkatay Ramakrishna Mission seva protishthan onar onek boyosh hoyechilo 99 years pray boyosh kam to apnara jemon shunlen আত্মস্থানন্দজি মহারাজ, সবাই ওনাকে সত্যকৃষ্ণ মহারাজ এই নামে জানত। ওনার জন্ম 1919 সালে ঢাকার কাছে এক প্রত্যন্ত গ্রামে হয়। উনি বাংলাদেশের মানুষ ছিলেন। উনি যখন ছাত্র বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া স্টুডেন্টস হোমে পড়াশোনা করে থাকেন, ওখানে পড়াশোনা করতে বাইরে, তো সেই সময় উনি বিজ্ঞান মহারাজের কাছ থেকে দীক্ষা পায়। স্বামী বিজ্ঞানানন্দজি শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য পার্শ্বদ, শ্রী রামকৃষ্ণের পার্শ্বদ আত্মস্থানন্দ মহারাজ, সত্যকৃষ্ণ মহারাজের ইচ্ছা ছিল মহাপুরুষ মহারাজের কাছ থেকে দীক্ষা পাওয়ার, সেটা হয়ে ওঠে না। মহাপুরুষ মহারাজের শরীর চলে গেল, ওনার একটু অভিমান ছিল, দীক্ষা পেলাম না মহাপুরুষ মহারাজের কাছ থেকে। কিন্তু উনি একটা স্বপ্নে দেখলেন মহাপুরুষ মহারাজ আর বিজ্ঞান মহারাজ এক, আর বিজ্ঞান মহারাজের কাছ থেকে দীক্ষা পান উনি। আমরা সবাই জানি বিজ্ঞান মহারাজ হচ্ছেন যিনি রামকৃষ্ণ মঠ বেলুড় মঠে যে ঠাকুরের মন্দির বিজ্ঞান মহারাজ করেছে, তো তারই শিষ্য। আর এই যে সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের শিষ্য, ডাইরেক্ট ডিসাইপলদের শিষ্য, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদের মধ্যে ইনি শেষ, আত্মস্থান যেমন শেষ, এরপরে হচ্ছে এরপরের প্রজন্ম যারা এখন পার্শ্বদের শিষ্যদের মধ্যে বাকি রইলেন সন্ন্যাসীদের মধ্যে আমার তো যতদূর জানা আছে একজনই আছে, অকামানন্দ মহারাজ আছেন, তার 101 বছর বয়স, তিনি হরিদ্বারে আছেন, তিনি অখণ্ডানন্দ মহারাজের শিষ্য, আর কেউ নেই। এই যে জেনারেশনটা পুরো চলে গেল, মহারাজ ছিলেন শেষ প্রেসিডেন্ট। তো মহারাজের বিষয় তো যেমন যেমন আমার মনে পড়বে আমি কিছু বলে যাব কথা। উনি বিজ্ঞান মহারাজের কাছে দীক্ষা নিলেন, তারপরে রামকৃষ্ণ মঠ মিশনে যোগদান দিলেন ব্রহ্মচারী হিসেবে 1941, তখন বয়স 22 বছর। আরেকটি ব্যাপার হচ্ছে যে ওনার জন্মদিন বুদ্ধ পূর্ণিমার দিন, ভগবান বুদ্ধের জন্মদিন যেদিন, সেটাকে বলা হয় থ্রাইস ব্লেসেড ডে। থ্রাইস ব্লেসেড ডে মানে তিনটি বড় ঘটনা হয় সেই দিনে, ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, ভগবান বুদ্ধের নির্বাণ লাভ হয়েছিল, আর মহানির্বাণ মানে যখন ভগবান বুদ্ধ শরীর ছেড়েছিল।
তিনটি বড় ঘটনা, আমরা মজা করতাম যে চারটি বড় ঘটনা, কারণ কি আত্মস্থানন্দ মহারাজের জন্মদিন সেদিন হয়েছে, তো বুদ্ধ পূর্ণিমার দিন ওনার জন্ম। তা উনি 22 বছর বয়সে ব্রহ্মচারী হন, আর 1945 স্বামী বিরজানন্দ মহারাজ, যিনি ষষ্ঠ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের, তার কাছ থেকে উনি সন্ন্যাস দীক্ষা পান। 1949 এ সন্ন্যাস, 45 এ ব্রহ্মচর্য, 49 এ সন্ন্যাস। ওনার নাম হয় স্বামী আত্মস্থানন্দ। অনেক জায়গায় ছিলেন, বেলুড় মঠে ছিলেন, তারপরে দেওঘর রামকৃষ্ণ মিশনে ছিলেন, তারপরে মায়াবতী, মায়াবতী খুব ভালোবাসতেন। মায়াবতী হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের একটি হিমালয়তে আশ্রম আছে, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন, সেটা উনি খুব পছন্দ করতেন, উনি ওখানে গিয়ে থাকতে পছন্দ করতেন হিমালয়ের মাঝখানে। তারপরে উনি একটা সুযোগ পান, স্বামী বিরজানন্দজি ওনার গুরু, গুরু বলছি যার কাছ থেকে উনি সন্ন্যাস পেলেন, বিরজানন্দজি, তাঁর সেবা করতে। বিরজানন্দজি তখন প্রেসিডেন্ট, আর বিরজানন্দজি মহারাজ কালীকৃষ্ণ মহারাজ, উনি ওই শ্যামলাতালে থাকতেন, শ্যামলাতালে একটি আশ্রম আছে হিমালয়তে, খুব সুন্দর আশ্রম, সেখানে বিরজানন্দ মহারাজ থাকতেন আর খুব সাধনা করতেন। আমরা এমন সারাদিন জপ ধ্যান করে কাটাতেন, এমন আমি পড়েছি যে উনি জপ করছেন বাইরে বসে, হালকা বৃষ্টি করতে আরম্ভ করেছে, কাপড় ভিজে গেছে, গা ভিজে গেছে, ওনার হুঁশ নেই, জপ করে যাচ্ছেন, গায়ের তাপে যে ভিজে গেছিল সেটা বাষ্প হয়ে শুকিয়ে গেল কাপড়টা, জপ করে যাচ্ছে উনি, এরকম। তো ওনার সেবা করতেন আত্মস্থানন্দজি মহারাজ, বিরজানন্দ মহারাজের সেবা করতেন, বহু বছর ধরে করেছেন। বিরজানন্দ মহারাজের কাছ থেকে আপনারা জানেন, এখানে স্বামী তথাগতানন্দজি আসতেন, উনি বিরজানন্দ মহারাজের শিষ্য, আত্মস্থানন্দজি তখন বিরজানন্দ মহারাজের হচ্ছেন সেক্রেটারি ছিলেন। আরেকটি ব্যাপার উল্লেখযোগ্য, আত্মস্থানন্দজি মহারাজের ভাই বোনেরা সবাই সন্ন্যাসী সন্ন্যাসিনী, এটা একটা অদ্ভুত ব্যাপার। ওনার তিন ভাই দুই বোন সবাই, মানে বোনেরা সারদা মঠে যোগদান করে আর ভাইরা সন্ন্যাসী। ওনার দুই ভাইকে আমি দেখেছি সন্ন্যাসী জানা, একজন ছিলেন সৌরিন মহারাজ, বেশ মজার মানুষ ছিলেন, উনি অনেক বয়স কম আত্মস্থানন্দজি মহারাজ থেকে। এটা একটা দেখবার মতন যে ওরা সবাই, ওদের সবাই ভাই বোনদের শরীর আগে চলে গেছে, ওরা মারা গেছেন আগে, মহারাজ সবচেয়ে বড় ছিলেন কিন্তু ওনার উনি শেষ পর্যন্ত উনি ছিলেন। সৌরিন মহারাজকে দেখতাম ওনার শেষ বয়সে, বিদ্যান মানুষ ছিলেন, বিভিন্ন সেন্টারের মহন্ত ছিলেন, তো শেষ বয়সে যখন বেলুড় মঠে থাকতেন তখন আমরা দেখতেন, আমার খুব ভালোবাসতেন। শেষ বয়সে কি করতেন, বাগান থেকে ফুল তুলে তুলে ঠাকুরের মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির, এখানে ফুল দিতেন আর চুপচাপ নিজের মনের মধ্যে থাকতেন, ওনাকে দেখেছি। ওনার আরেক ভাইকে আমি দেখেছি, যিনি বাইরের সন্ন্যাস, মানে রামকৃষ্ণ মঠ মিশনের নন কিন্তু বাইরের সন্ন্যাস নিয়েছিলেন, কালীকৃষ্ণানন্দজি মহারাজ, তাকে আমি দেখেছি। একসময় আমার হাসপাতালে, আমার শরীর খারাপ ছিল, আমি হাসপাতালে ভর্তি, তো এই ওনার আত্মস্থানন্দজি মহারাজের ছোট ভাই কালীকৃষ্ণানন্দজি, উনিও তখন হাসপাতালে ভর্তি, চোখের ক্যাটারাক্ট অপারেশন হবে, বয়স্ক অনেক বৃদ্ধ সন্ন্যাসী, আমি ওনাকে দেখতাম, আমি বলছি সব ভাই বোনেদেরই কেমন সংস্কার। তো এই ভাইটিকে দেখতাম কালীকৃষ্ণানন্দজিকে, রাত্রিবেলা যখন আমি সবাই ঘুমিয়ে পড়েছি, ওই ওয়ার্ডে শুধু সন্ন্যাসী যারা পেশেন্ট তারা ওই মধ্যে থাকতো, ওই হাসপাতালের ওয়ার্ডে সবাই সন্ন্যাসী, সবাই ঘুমিয়ে পড়েছে, আমার ঘুম আসতো না, তো আমি দেখছি যে ওই কালীকৃষ্ণানন্দ মহারাজ রাত্রিবেলা আস্তে করে বিছানায় উঠে বসতেন, আর একটা ছোটো টিনের বাক্স ছিল, সে বাক্সটা আস্তে করে খুলতেন, তার মধ্যে থেকে ঠাকুরমা স্বামীজির ছবি বার করতেন, আর জপ ধ্যান করতে আরম্ভ করতেন সারা রাত ধরে, সারা রাত ধরে বিছানার উপর সোজা হয়, হাসপাতালে ভর্তি, ক্যাটারাক্ট অপারেশনের জন্য সারা রাত ধরে জপ ধ্যান করছে, আবার সকালে অন্য কেউ ওঠার আগে চট করে বাক্সটি বন্ধ করে ঘুমিয়ে, যেন ঘুমোচ্ছেন বলে ঘুমিয়ে পড়তেন। তা আমি তো দেখে নিয়েছি, আমি সকালবেলা বললাম মহারাজ আমি কিন্তু দেখে নিয়েছি, আপনি ধরা পড়ে গেছেন, আপনি সারা রাত জপ ধ্যান করেন। তখন মহারাজ হেসে বলছেন কি জানো, আমি নিশাচর, নিশাচর মানে রাক্ষস, রাত্রিরে আমার কাজ করি। তো এইরকম পুরো ফ্যামিলি ওইরকম ছিল, ওরা খুব ভক্ত, খুব শ্রদ্ধাবান, ত্যাগী, বৈরাগী, বোনেরাও যেমন বললাম ওরা সন্ন্যাসিনী ছিলেন সব। মহারাজের জীবনেও আমি নিজের চোখে যা দেখেছি,
আমি বলছি আমার প্রথম দেখাটা কিন্তু খুব খুব সুখকর নয়, মানে কেন উনি খুব রাসবাড়ি ছিলেন, খুব দাপটে ছিলেন, আর সবাই বেশ রীতিমতো ভয় পেত ওনাকে, বিশেষ করে যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, খুব খুব কড়া, খুব খুব নিয়ম মেনে চলতেন, শক্ত প্রকৃতির মানুষ ছিলেন খুব। আমি ওনাকে প্রথম দেখি আজ থেকে প্রায় 25 বছর আগে, যখন আমি নতুন ব্রহ্মচারী, আমি গেছি বেলুর মঠে দেওঘর আশ্রম থেকে। তো বেলুর মঠে প্রথমবার গেছি ব্রহ্মচারী হওয়ার পরে আমার তো সবই খুব ভালো লাগছে। ভোরবেলা উঠে মঙ্গল আরতি দেখে আমি গঙ্গার ধারে হাঁটতে বেরিয়েছি, আমি জানতাম না সেটা নিয়ম নয়, নিয়ম হচ্ছে ব্রহ্মচারী মহারাজেরা সবাই মন্দিরে বসে ধ্যান করবে, গঙ্গার ধারে বেড়াতে বেরোবে, এরকম না। আমি তো বেড়াতে বেরিয়েছি, আমি দেখলাম একজন সন্ন্যাসী, বয়স্ক সন্ন্যাসী, ওনার যখন আরও বয়স কম তখন খুব চিপচিপে শরীর ছিল, খুব লম্বা সোজা সোজা হাঁটতে না, তো এরকম লম্বা ফর্সা, খুব চিপচিপে শরীর, আর বেশ বয়স্ক, আর আর হাতে ছাতা নিয়ে হেঁটে আসছেন সামনে দিয়ে। তা আমার দিকে কটকট করে তাকালেন, মানে কে বাবু যে সকাল সকাল হাঁটছে গঙ্গার ধারে, এমনি করে আপার মস্তক তাকালেন। আমি তো চিনি না উনি কে, আমিও ওনার দিকে মকর মস্তক তাকিয়ে হেঁটে চলে গেলাম, উনি কিছু বললেন না। পরে আমাকে একজন বললেন যে যে আচ্ছা তুমি ব্রহ্মচারী, তুমি এসছো, তুমি আত্মস্থানন্দ মহারাজকে প্রণাম করেছো, জেনারেল সেক্রেটারি? আমি বললাম না করিনি। তো চলো চলো ওনাকে প্রণাম করতে যাবে, আমি তো বললাম চিনি না কে উনি। তো আমি গেছি ওনার অফিসে, বেলুড় মঠের হেডকোয়ার্টার্স অফিসে, অনেক সন্ন্যাসীরা আছেন, আমরা লাইন করে পরপর যার সময় আসছে তখন আমরা ঢুকলাম, ঢুকেই দেখছি আর কি ইনি তো সেই সন্ন্যাসী সকালবেলা যিনি আমার দিকে কটকট করে তাকিয়েছিলেন, আমিও মাথার থেকে পা দিয়ে তাকিয়ে হেঁটে চলে গেছি, আর আমি তখন এত নিরীহ, তখন বলে ফেলেছি ও আপনি, আমি তো চিনতাম না আপনাকে। তখন উনি উনি কিছু বললেন, উনি গম্ভীর হয়ে বললেন যে বুঝেছি, এই প্রথম দেখা ওনাকে। আরেকজন সন্ন্যাসী ওখানে আছেন, বয়স্ক সন্ন্যাসী, উনি ওনার প্রথম দেখা বলছেন। উনি যখন এসছেন রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী হতে, তখন আত্মস্থানন্দ মহারাজ তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মঠে, ওনার কাছে গেছেন, উনি নতুন ব্রহ্মচারীদের দেখতেন। তো ইনি ব্রহ্মচারী হতে যে সাধু মহারাজ আমাকে বলেছিলেন, আমি গেলাম, আমি গ্রামের ছেলে, জয়রামবাটির থেকে এসেছি, গ্রামের ছেলে, আমি তো এত ব্যাপার জানি না কলকাতার ব্যাপার, আর তারপরে গ্রামের দিকে সন্ন্যাসী দেখেছি, বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী এরকম, আর মহারাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, খুব ফিটফাট থাকতেন, চেয়ার টেবিল নিয়ে বসে আছে, মাথার উপরে পাখা ঘুরছে, তো এরকম সন্ন্যাসী তো আমি দেখিনি। তো প্রণাম করতে মহারাজ জিজ্ঞেস করছেন, তোর কি মনে হচ্ছে রে? তো ও যে সরল গ্রামের ছেলে, আমি বলে ফেললাম, মহারাজ আপনি কি ঠিক ঠিক সাধু, আমার কেমন মনে হচ্ছে? উনি কিন্তু রাগ করলেন না, উনি বললেন তুই থাক, 7 দিন থাক, থেকে আমাকে দেখ, দিনে রাতে দেখবি, 7 দিন পরে আমি আবার জিজ্ঞেস করব, তখন যে তখন যদি তোর মনে হয় যে আমি ঠিক ঠিক সাধু তাহলে থাকবি এখানে, নাহলে চলে যাবি। তো আমি থাকলাম 7 দিন, 7 দিন পরে আবার ডেকে পাঠিয়েছেন আত্মস্থানজি মহারাজ, এই সাধুটি বললেন, হ্যাঁ রে তোর কি মনে হলো আমি কি সাধু? তখন হাত জোর করে বলছে, হ্যাঁ মহারাজ আপনি সাধু, তবে থাক। তো সে 30 বছর আগেকার ঘটনা, 40 বছর আগেকার ঘটনা, এখন সেই সব মহারাজ আছে, আমাকে ঘটনা বলেছিল। মহারাজের অনেক অনেক ঘটনা আছে, ওনার জীবন খুব খুব নিয়ম মেনে চলতেন, ভোর রাত্রে উঠতেন, ওদের 3:30-3:30 মধ্যে উঠে পড়তেন, তারপরে জপ করতে বসতেন, শেষ বয়স যখন হাসপাতালে তখন পাচ্ছেন না, তার আগে অব্দি উনি জপ করতে বসতেন অনেকক্ষণ ধরে। তারপরে ওনার যারা সেবক তারা বলেছেন, উনি যখন প্রেসিডেন্ট অনেক বয়স, 90-এর উপর বয়স, আমি জিজ্ঞেস করেছিলাম এখনো কি মহারাজ ভোরবেলা উঠে জপ করতে বসেন? হ্যাঁ নিয়মিত প্রতিদিন। আরেকটা হ্যাবিট ছিল ওনার ডায়েরি লেখা, উনি প্রায় 70-80 বছর ধরে ডায়েরি লিখেছেন, প্রতিদিন কি হচ্ছে সব ডায়েরিতে লিখতেন। উনি যখন প্রেসিডেন্ট আমরা দেখতাম, আমরা সবাই প্রণাম করতাম, অন্য সব ভক্তরা প্রণাম করে বেরোচ্ছে, সেবক মহারাজ জিজ্ঞেস করতেন কোনো কোনো ভক্তকে, আপনার নাম কি, আপনি কোত্থেকে এসেছেন, কি করেন? তা আমি বললাম যে আপনি কেন জিজ্ঞেস করেন? বলছেন রাত্রিবেলা মহারাজ বসবেন ডায়েরি লিখতে, আর জিজ্ঞেস করবেন ওই লোকটি কোত্থেকে এসেছিল, ওর নাম কি বলো, লিখে রাখবেন, তার জন্য আগে থেকে জেনে রাখতে হবে। এরকম অনেক ঘটনা আছে। মহারাজ শ্যামলাতলের পরে উনি রাঁচি স্যানিটোরিয়ামে, যেটা টিউবারকুলোসিস হাসপাতাল, সেখানে উনি গেছিলেন, সেখানে অনেক কাজ করেছেন তিনি। তারপরে বার্মাতে র্যাঙ্গুন, র্যাঙ্গুনে একটা হাসপাতাল ছিল আমাদের, এখন নেই,
সেই সময় ছিল সেখানে, সেটাকে উনি খুব উন্নত করেছিলেন। তখন বার্মার বেস্ট হাসপাতাল হয়েছিল। পরে মিলিটারি শাসন হওয়াতে সব যারা ফরেনার মানে বার্মিজ লোক নয় সবাইকে দেশ থেকে চলে যেতে পারে ওরা, তো আমাদেরও সাধুরা চলে এসেছিলো, তাহলে ওই হাসপাতালটাও হাত ছাড়া হয়ে গেল, ওরা নিয়ে নিয়েছিল। তো তবে একটা ঘটনা আমি জানি, মহারাজ তখন উনি ফিরে এসে বলেছিলেন উনি ওখান থেকে চলে আসার আগে যেটা কর্নার স্টোন যেখানে লেখা আছে যেটা রামকৃষ্ণ মঠ মিশনের হাসপাতাল, সেটাকে একটা জায়গায় মাটির তলায় পুঁতে এসেছে, সেই জায়গাটা কোথায় ওটা মার্ক করে ম্যাপে বেলুড় মঠে রেখেছে। যদি কোনোদিন আবার বার্মিজ সরকার ফেরত দেয় তাহলে আমরা জানি যে ওখানে প্রমাণটা আছে যে এই জায়গাটা আমাদের ছিল বলে উনি ওটা করে এসছে। যাই হোক, উনি ভারতবর্ষে ফিরে এলেন। ফিরে আসার পরে ওনাকে রাজকোট 1966 গুজরাটে রাজকোট আশ্রমের অধ্যক্ষ করা হলো। তো সেখানে বহু বছর কাজ করলেন, ওখানে সুন্দর মন্দির আছে সেটা উনি নির্মাণ করেন, ওনার তত্ত্বাবধানে নির্মাণ হয়। সেখানে একটি মজার ঘটনা যে আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে সময় যুবক ছেলে, সে রামকৃষ্ণ মঠ এসে আশ্রম রাজকোট আশ্রমে এসে মহারাজের সঙ্গে আত্মস্থানন্দ মহারাজকে দেখা করে বলে আমি সাধু হব। উনি বলছেন তুই কি সাধু হবি, তুই তো পড়াশোনা কর আগে, পড়াশোনা শেষ কর। তো পড়াশোনা শেষ করে তারপরে উনি আবার এসেছিলেন বোধহয় আবার সাধু হওয়ার ইচ্ছে। তখন ওকে বলেছিলেন যে দেখো তোমার এই পথটা, তোমার অন্য পথ, তোমার অন্য কাজ আছে। তো যখন উনি গুজরাটের চিফ মিনিস্টার এই নরেন্দ্র মোদী, তখন আমি বেলুড় মঠে, তখন মহারাজ প্রেসিডেন্ট হয়েছে, উনি তখন বেলুড় মঠে এসেছেন নরেন্দ্র মোদী, এসে বললেন যে মহারাজ আপনার মনে থাকবে না আমি আপনার কাছে বহু বছর আগে এসেছিলাম, তখন আমি ছোট ছেলে স্কুলে কলেজে পড়ি আর কি, তো স্কুলে পড়ি আমি সন্ন্যাসী হতে এসেছিলাম, আপনি আমাকে মানে হিন্দিতে বলছেন আপ তো আমি ভাগা দিয়ে আপনি তো তাড়িয়ে দিয়েছিলেন আমাকে, তো তাতে হলো কি আমি আজকে চিফ মিনিস্টার হয়ে গেছি আর এরপরে প্রধানমন্ত্রীর জন্য আমি লড়বো এখন। তো মহারাজ ওনাকে দেখে বলেছিলেন তুমি এরপর ভারতের প্রধানমন্ত্রী হবে, এরপরের প্রধানমন্ত্রী তুমি হবে। তো শেষ অব্দি নরেন্দ্র মোদী মহারাজকে গুরুর মতন মানতেন, উনি একাধিকবার এসে দেখে গেছেন মহারাজকে, মহারাজ সঙ্গে দেখা করে গেছেন। অনেক ঘটনা আছে, মজার ঘটনা কিছু কিছু, সবগুলো সব পাবলিকে বলা যায় না। মহারাজ খুব নাচ গান পছন্দ করতেন, কীর্তন পছন্দ করতেন। ওনার কাছে গেলেই যারা গায়ক যে মহারাজ তাদের বলতেন এই গা গান গা, তো কোনো কীর্তন কেউ ধরত, তারপরে কীর্তন হতো একের পর এক গান হতো, মহারাজ খুব তাল দিতেন বসে বসে। আর ব্রহ্মচারী যারা যুবক তারা থাকলে তাদের বলতেন তোমরা নাচো কৃষ্ণ নামে রামকৃষ্ণ নামে, হাত তুলে বাহু তুলে নাচবে। আর কেউ লজ্জা পেলে উনি পছন্দ করতেন না, একজন প্রবীণ সাধু ওনার ঠিক ওই নাচ টাচ পছন্দ নয়, তো উনি একটু এড়িয়ে এড়িয়ে বলছেন এই দরজা দিয়ে বেরিয়ে যাবো বলে। যেই দরজা দিয়ে বেরোতে গেছেন মহারাজের চোখে পড়ে গেছে, নাহলে চোখে পড়তো না, সবাইকার সঙ্গে থাকলে দল ছাড়া হয়ে গেছে, তো এদিকে আয় বলে সবাইকে সামনে নিয়ে নাচ এখানে নাচ। তো মহারাজ এরকম ছিল একজন সাধু, তখন আমেরিকা এসছেন ট্যুরে এসছেন, মহারাজ তখন বেলুড় মঠে প্রেসিডেন্ট, উনি জিজ্ঞেস করছেন আছে অমুক সাধুকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে, উনি আমেরিকায় গেছেন মহারাজ কয়েকদিনের জন্য। হ্যাঁ সাধু আমেরিকায় গেছে কেন, সাধু তো জয়রামবাটি কামরপুকুর যাবে, কামরপুকুর জয়রামবাটি যাবে সাধু যেতে পারে, আমেরিকা যাওয়ার কি দরকার সাধু, এরকম মানে বেড়াতে গেছে কেন, সাধু তো তীর্থ যাবে তীর্থস্থান। মহারাজ খুব জয়রামবাটি কামরপুকুর পছন্দ করতেন, যতদিন পারতেন ততদিন উনি ওই জয়রামবাটি কামরপুকুর সুযোগ পেলেই যেতেন। আর ওনার একটা ছিল এই অনেক রকম দেখবার মতন, উনি যখন বেলুড় মঠে ফিরতেন অন্য জায়গা থেকে প্রথমেই ওনার হ্যাবিট প্রথমেই ঘরে ঢোকার হয়তো হতো না, সোজা ঠাকুর মন্দিরে যেতেন, আগে ঠাকুরকে প্রণাম করতেন আর যেখান থেকে আসতেন ঠাকুরের জন্য কিছু নিয়ে আসতেন। আমরা তখন ছোট ওখানে ব্রহ্মচারী, আমাদের মনে আছে উনি জয়রামবাটি থেকে আসলে কামারপুকুর থেকে আসলে আমাদের খুব মজা হতো যে উনি এবার জিলিপি আনবেন কামারপুকুর থেকে, জিলিপি ঠাকুরের জন্য সাধুদের জন্য জিলিপি নিয়ে আসতো। এই একটা ওনার ভাব ছিল যে এটা হচ্ছে বৈষ্ণব শাস্ত্রে আছে যে যেখান থেকে যেমন বাড়ির জন্য ছোট ছেলে মেয়েদের জন্য নিয়ে আসা হয় জিনিসপত্র, তেমন প্রভুর জন্য নিয়ে আসতে হয় কিছু। যখন যেখানে মন্দির প্রতিষ্ঠা করা আছে যদি আপনি কোথাও গেলেন সেখানকার ভালো জিনিস হয়তো কাপড় হয়তো খাবার জিনিস কিছু হয়তো ফল, সেটা নিয়ে এসে আগে প্রভুকে দিতে হয়, অগ্রভাগ দিতে হয়, তারপরে প্রসাদ হিসেবে নিতে হয়, সেটা উনি খুব পালন করতেন।
শেষ বয়স অব্দি আমরা দেখতাম, ওনার খুব ফেভারিট ছিল ঠাকুরের মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির, রাজা মহারাজের মন্দির বেলুড় মঠে নিয়মিত। আর কত সময় দিতেন উনি ওখানে গিয়ে প্রণাম করতে। একটা খুব বড় ওনার জীবনের একটা মূল ধারা ছিল কর্ম। উনি বলতেন, তো আমাদের যে তোরা খেটে খেটে মরে যা, আমার আনন্দ হবে, আমি দেখে আমার আনন্দ পাবো। উনি চাইতেন যে সবাই পরিশ্রম করুক মানুষের মঙ্গলের জন্য। এটা ওনার একটা খুব স্পেশাল পয়েন্ট ছিল বরাবরই। উনি রিলিফ, যেখানে ত্রাণ কার্য, সেটা উনি অনেক বছর দেখেছিলেন। আর সেই সময় আজকের যে রামকৃষ্ণ মঠ মিশনের রিলিফের এত সুনাম, তার পিছনে একজন কিন্তু ওনার বিরাট বড় অবদান। আরো অনেক কাজ করেছেন, অনেক অনেক রকম সেই হাসপাতাল, ডিসপেন্সারি, কত সে তার শেষ নেই, টাকা তুলে সেগুলো উনি করেছেন। মানুষের যেখানে কষ্ট উনি মানুষের পাশে পাশে গিয়ে দাঁড়াতেন। উনি রামকৃষ্ণ মঠ মিশনের অতি পরিষদের মেম্বার হন, ট্রাস্টি হন 1973-তে। আর 1975-এ উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হন রামকৃষ্ণ মঠ মিশনের। বাংলাদেশে, নেপালে, ভারতবর্ষে উনি ত্রাণ কার্য করেছেন। 1992-তে উনি জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সচিব হন। আমরা তখনই তাকে দেখি আর যখন জেনারেল সেক্রেটারি। উনি খুব আমাদের ব্রহ্মচারীদের উৎসাহ দিতেন, বকতেনও অনেক, সে তাই জন্য আমরা ইতিমধ্যে একটু ভয় পেতাম ওনাকে। আমাকে প্রথম দেখে বলেছেন, হ্যাঁ এত রোগা, ওনার ধারণা হচ্ছে সাধু একটু মোটা সোটা হওয়া উচিত, এত রোগা, আগে জানলে তোকে সাধু হতে দিতাম না। আমি বলেছি, তুই তোর প্রথম কাজ হচ্ছে 10 কিলো ওজন বাড়াবি তুই। আর তখন ব্রহ্মচারী, আমার লম্বা টিকি ছিল, টিকিটা ধরে আমি দাঁড়িয়ে দিই, এত রোগাটা। উনি ওর মজা করতেন যে একজন গঙ্গার ধারে বসে ধ্যান করছে, ব্রহ্মচারী ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়েছে গঙ্গার ধারে বসে, হঠাৎ দেখছে কে যেন একটু পোক, কে যেন একটা ধাক্কা দিচ্ছে, দেখছে মহারাজ পাশে দাঁড়িয়ে আছেন, ছাতাটি নিয়ে ওকে পেটের মধ্যে খোঁচাচ্ছে, ভাই ওর ধ্যান করবি তো ঘুম। ও রুটিন খুব দুর্দান্ত ছিল, সে ভোরবেলা ওঠার থেকে রাত অবধি কাঁটায় কাঁটায় ওনার রুটিন হয়ে আসছিল। উনি একদিনও দেখিনি যখন বেলুড় মঠে আছে সন্ধ্যা আরতি মঙ্গল আরতি কোনোদিন উনি বাদ যেত না। সন্ধ্যা আরতিতে এক জায়গায় উনি বসতেন স্থির হয়ে আর আরতি শুনতেন। আমার মনে আছে একদিন, আর আরতি বেলুড় মঠে আরতিটা গায়ে ব্রহ্মচারী মহারাজ, আমরা করতাম, একজন ব্রহ্মচারী মহারাজ একটু কে কোথায় গায়করা বসবে, অন্য গায়করা কে বাদক একটু রিঅ্যারেঞ্জ করবে, মহারাজ বসে আছেন, ও ব্রহ্মচারী মহারাজ এটা খেয়াল নেই, আমাদের বলছে এই তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তুমি এখান থেকে সরে এসো। তো আত্মস্থানটি মহারাজ আমি এখনো মনে আছে, উনি বসে আছে কটকট করে তাকালেন, তাকিয়ে বললেন, আমি উঠে যাবো, তোমার অসুবিধে হচ্ছে? সবাই হাত জোর করে, না 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 মহারাজ ক্ষমা করবে। আগেই বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন, তো কারোর জামা কাপড় ময়লা থাকলে আমার মনে আছে উনি দেখে ধমক দিতেন, বলতেন কাপড় পরিষ্কার করতে পারো না, আমাকে আমাকে আমার কাছে দিয়ে দাও, আমি কাপড় বেঁচে দেবো তোমার। তারপরে খুব মিষ্টি, আমার আরেকটা দিক ছিল যেটা কাছে কখনো কখনো গেলে বোঝা যায়, খুব মিষ্টি, যে একবার আমি গেছি ওনাকে প্রণাম করছি, আমি বললাম আমি হাসপাতালে ছিলাম সেই সময় দেখতে গেছিলেন উনি, তো সে এক মজার ঘটনা, জানি সবাইকার সামনে বলা উচিত কিনা বলে দিচ্ছি। আমার তখন হাসপাতালে সামনে ভর্তি, শরীর খারাপ, আমার পাশে আরেকজন মহারাজ, ওনারও শরীর খারাপ, পেটের কি অসুখ ছিল, ভর্তি ছিল সন্ন্যাসী মহারাজ, আমি তখন ব্রহ্মচারী খুব ছোট, উনি শুয়ে শুয়ে বর্তমান খবর কাগজ পড়ছিলেন। ইতিমধ্যে খবর এলো আত্মস্থানজি মহারাজ দেখতে আসছেন হাসপাতালে, উনি ভয়তে তাড়াতাড়ি উঠে বসে খবর কাগজটা আমার উপরে ফেলে দিল, যেন আমি পড়ছি বলে। আর তখন আমার হাতে ড্রিপ চলছিল, তার খবর কাগজ সরাতেও পারিনি, শুয়ে আছি আমি। ইতিমধ্যে আত্মস্থানজি মহারাজ ঢুকেছেন, দেখছেন যে একটা ব্রহ্মচারী শুয়ে আছে বুকের উপরে বর্তমান খবর কাগজ, আমি তো লজ্জা আর কি বলি, আমি তো সরাতেও পারছি না কি আর। তো সেই মহারাজ উনি এমনি করে বসে আছেন, তখন ত্রাণ কার্য চলছে এক জায়গায় ত্রাণ কার্য, তো সেই মহারাজ আত্মস্থানজি মহারাজকে প্রণাম করে বলছেন, মহারাজ আমার খুব ইচ্ছে হচ্ছে
আমি গিয়ে একটু ত্রাণ কার্য করতে আমার খুব ইচ্ছে হচ্ছে, শরীর খারাপ, যেতে পারছি না। মহারাজ কিন্তু কটকট করে ওকে আমার দিকে তাকালেন, বললেন, দেখছি যে তুমি কত ত্রাণ কার্য করছো এই বিছানায় শুয়ে শুয়ে, আর এটাও দেখছি আমি কত ত্রাণ শুয়ে আছি। তো এরকম অবস্থা। তবে উনি বহু বছর পরে, আমি তখন সন্ন্যাসী, একটি আশ্রমে যখন আছেন আমরা সবাই প্রণাম করতে গেছি, তখন উনি বোধহয় ভাইস প্রেসিডেন্ট, সবে দীক্ষা দিয়েছেন, অনেকে একটু ক্লান্ত হয়ে বসে আছেন, আমি গিয়ে প্রণাম করলাম। আমাকে দেখে উনি বলছেন, তোমাকে যেন কোথায় দেখেছি আগে, মানে বহু বছর আগে আমি হাসপাতালে ছিলাম, তখন আপনি এসেছিলেন, আমার তখন শরীর খারাপ ছিল, কি মিষ্টি, আমি বলতে পারবো না, উনি এত যে শক্ত মানুষ এত মিষ্টি করে বলছেন, এখন ভালো আছো? হ্যাঁ মহারাজ, এখন ভালো আছি। এখন কোথায়? আমি বললাম, মহারাজ আমি এখন ট্রেনিং সেন্টারে পড়াচ্ছি, শাস্ত্র পড়াই ব্রহ্মচারীকে, ট্রেনিং সেন্টার। বলছেন, ও ট্রেনিং সেন্টার, খুব, বলছেন বড় ভালো জায়গা, বড় ভালো জায়গা ট্রেনিং সেন্টারে, এত মিষ্টি, যেন একটা সাধারণ কথা কিন্তু একটা মধুমাখা কথা, এটা অনেকে ভাবতে পারে না যে মহারাজের মতন এত কড়া মানুষ এরকম করতে পারে না। তারপরে উনি ভাইস প্রেসিডেন্ট হন 1997-এ, আর রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, 15th প্রেসিডেন্ট 2007 সালে 3rd December। অনেক জায়গায় ট্যুর করেছেন সারা ভারতবর্ষে, আমেরিকাতেও এসেছেন, আমাদের এই নিউ ইয়র্কের আশ্রমেরা বলছিল মহারাজ এসেছিল, ক্যানাডা, জাপান, সিঙ্গাপুর, আরও অনেক জায়গা, মালয়েশিয়া, ফিজি, শ্রীলঙ্কা, বাংলাদেশে অনেকবার গেছেন, অনেক লোককে মন্ত্র দীক্ষা দিয়েছেন, বাংলাদেশেও দিয়েছেন, অন্য জায়গায় দিয়েছেন, আরও অনেক কাজ, পল্লী মঙ্গল, যেমন গ্রামে যেসব বিশেষ করে মহিলারা তাদের নিজেদের হাত খরচে টাকা নিয়ে নিজের জীবনযাপনের জন্য, যারা যারা হাতের কাজ করে টাকা রোজগার করতে পারবে সেই সব ব্যবস্থা উনি করে দিয়েছেন, কামারপুকুরে, জয়রামবাটিতে, আরও অনেক জায়গায় এইসব কাজ করেছেন উনি। মহারাজ এই মানুষের সেবার কার্যের উপরে খুব জোর দিতেন, ওনার দুটো ছিল, বলতেন যে ঠাকুরের নাম করে যা, মানুষের কল্যাণ করে যা, আর কি চাই জীবনে। আমাদের একবার বলেছে, তখন আমরা ব্রহ্মচারী হয়েছি, ওনাকে প্রণাম করতে গেছি ব্রহ্মচর্য দীক্ষার পরে, উনি বলছেন যে দেখো ওবিডিয়েন্স, নিজের কথা বলছেন, আমি যখনই বড়দের কথা মেনে চলেছি আমার জীবন ঠিক গেছে, যখনই নিজের মেয়েকে দেখাচ্ছে নিজের মতন একটু এদিক সেদিক করতে চেষ্টা করেছি তখনই ঘা এসেছে। যে যারা সিনিয়র সাধু প্রবীণ সন্ন্যাসী তারা তো আমাদের কল্যাণ বই কিছু চায় না, আমরা বুঝতে পেরেছি যে মহারাজ যে বকুনি দিতেন সে প্রত্যেকটাই আমাদের মঙ্গলের জন্য, আজকে সেইগুলো স্মরণীয় হয়ে রয়ে গেছে। আমি কোনোদিন ভাবিনি যে এরকম একটা সুযোগ পাবো, মহারাজের দেহরক্ষার পরে ওনার স্মৃতিতে দুবার পুজো করলাম আজকে সকালবেলা আমাদের মঠে, নিউ ইয়র্কের মঠে ওখানে, আর সন্ধ্যাবেলা এখানে। তো এটা একটা বিরাট বড় আমার সৌভাগ্য, মহারাজকে কত রকম ভাবে দেখেছি। যাই হোক, সে অনেক কথা। এইরকম জীবন দেখলে মনে হয় যে ধর্ম জগৎটা সত্য, ভগবান আছেন, ভক্তি সাধন ভজন সত্য, এই জীবন যাপন করলে সত্যি শান্তি পাওয়া যায়, মনে শান্তি পাওয়া যায়, মনে বল পাওয়া যায়। কত লোক, শুধু নরেন্দ্র মোদী নয়, এরকম কত লোকের জীবন উনি স্পর্শ করেছেন, তাদের উৎসাহ দিয়েছেন, মানুষের জীবন পাল্টে দিতে পারতেন। কত সাধু খুব 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 বকতেন, মানে সব চাইতেন যে সাধু যাতে শক্ত হয়। আমার একজন বন্ধু সন্ন্যাসী, তিনি নিজের গল্প বলেছেন আমাকে, উনি যখন সন্ন্যাসী হতে আসেন বেলুড় মঠে, প্রথম বাড়ির থেকে পালিয়ে এসছেন, তো এসে তখন গেছে মহারাজের কাছে, আত্মস্থান নিমন্ত্রণ জেনারেল সেক্রেটারি, অফিসে ঢুকে সারা রাত ট্রেনে করে এসছে, সারা রাতে এসে মহারাজকে প্রণাম করে এরকম সাধু হতে চাই, ব্রহ্মচারী হতে চাই। তো মহারাজ কিছু প্রশ্ন টশ্ন করছেন, তখন সে সারা রাত ট্রেনে এসছে, খায়নি তো, রাত্রিরে খায়নি, সকালেও খাওয়া হয়নি, তো সে একটি ভুল করেছে, আমাকে বললো যে আমি ভুল করেছি একটি, আমি জিজ্ঞেস করলাম মহারাজকে, মহারাজ একটু বসতে পারি? এই ব্যাস, মহারাজ কটকট করে তাকালেন, তাকিয়ে ফোন করলেন একজন সাধুকে, একটি ছেলেকে পাচ্ছি, পাঠাচ্ছি,
ভান্ডারে তোকে ভালো করে খাইয়ে দিও, তারপরে গেটের বাইরে বাদ করে দাও। কেন জোয়ান ছেলে তুমি 10 মিনিট দাঁড়াতে পারো না, চেয়ারে বসতে হবে? আর ঠিক কথা, আশ্চর্য বাদ করে দিলে। আমাকে পরে বলে গেটের বাইরে বাদ করে দিল, আপনার আপনি কি কি করে তার সাধু বলেন? আমি কি আমাকে এই গেট থেকে বাদ করে দিল, আমি অন্য অন্য একটা রামকৃষ্ণ মিশনে আরেকটি আশ্রমে গিয়ে যোগদান করলাম, তারপরে যখন আমি এখানে বেলুড় মঠে এলাম ব্রহ্মচারী, তখন মহারাজ আর চিনতে পারেননি, বলতে বাদ করে দিয়েছিলাম। সে অনেক ঘটনা আছে বলার মতন মহারাজের। একটা হচ্ছে যে মহারাজের যে স্মরণ নিতে, যে হোক ছেলে মেয়ে সাধু ব্রহ্মচারী গৃহস্থ মানুষ, মহারাজের কাছে সাহায্য চাইল, উনি সাহায্য করতেন। আর ওরা কোনো ওনার লিমিট ছিল না, কত দূর যে গিয়ে উনি সাহায্য করবেন মানুষকে, এটা কোনো লিমিট ছিল না। যে কেউ যদি কেউ কষ্ট পাচ্ছে দেখলে উনি নিশ্চয়ই সাহায্য করতেন, কিছু না হয় মনের মনোবল বাড়াতে, যেটা যেমন করে হোক উনি উনি সাহায্য করতেন মানুষকে। এটা একবার একটা শেখবার মতন জিনিস যে শিবজ্ঞানে জীবসেবা, শিবজ্ঞানে জীবসেবা, এটা উনি বারে বারে বলতেন। বলতেন দেখো কত বড় কথা, যে পাথরের মূর্তিকে পুজো করা হচ্ছে ফুল চন্দন দিয়ে, আর মানুষ একটা জ্যান্ত মূর্তি তোমার সামনে আছে, তাকে তুমি আর্থিক সাহায্য দিয়ে, তাকে দুটি খেতে দিয়ে, তাকে চিকিৎসা দিয়ে, তাকে শিক্ষা দিয়ে, তাকে অধ্যাত্মবিদ্যা দিয়ে, ধর্মের উপদেশ দিয়ে, যেভাবে হোক মানুষকে যদি দিতে পারো, এটা কিন্তু চ্যারিটি হচ্ছে না, এটা দয়া করে দেওয়া হচ্ছে না, এটা উপাসনা, এটা একটা এটা সাধনা, বড় সাধনা। তো এই শিবজ্ঞান জীবসেবা ঠাকুরের কথা যেটা স্বামীজি প্রচার করেছেন, এটা বিশেষ করে আত্মস্থানন্দজী মহারাজ এই এই সময়ে এই গত বহু বছর ধরে উনি দেখিয়ে গেলেন নিজের জীবনে যে এটা কী করে করা যেতে পারে। আরেকটা উনি বলতেন শেষ বয়সে মায়ের কথা, উনি খুব যত বয়স বাড়ত উনি খুব বেশি বেশি মায়ের কথা বলতেন, সারদা মায়ের কথা। আমার নিজের শোনা উনি বলছেন শুধু একটাই সাধারণ কথা, বলছেন মা বলেছিলেন শরৎ যেমন আমার ছেলে আমজাদও তেমন আমার ছেলে। শরৎ শারদানন্দজি ঠাকুরের পার্শ্ব লীলা প্রসঙ্গের লেখক, রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি, এইরকম মহাপুরুষ সাধু। আর আমজাদ সে একটি মুসলমান ডাকাত সেখানে গ্রামের দিকে, মায়ের খুব ভক্ত ছিল। তো মা বলছেন দুজনে আমার কাছে এক, আমার ছেলে দুজনে। এই কথাটি মহারাজ বারে বারে বলতেন, কি কথা, হ্যাঁ শরৎ যেমন আমার ছেলে আমজাদও আমার ছেলে, জানবে আমার একজন মা আছে, এই কথা উনি বারে বারে বলতেন আমাদের কথাকে, সাধারণ কথাগুলো, কিন্তু উনি এটা বারে বারে বলতেন আর খুব খুব আনন্দ করতেন, খুব ইন্সপায়ার্ড বোধ করতেন। এই আর কি আর কি কি বলবো, আপনার কারো কিছু বলার থাকলে ফোন করেছিলাম বেলুড় মঠে, কিন্তু মহারাজ বললেন এই যে সারা জীবন আমি কাজ করে যাব। আর উনি যখন দেখলেন শরীর আর নিচ্ছে না, তখন 98 ইয়ার্স বয়স, 97 ইয়ার্স তখন বয়স, যখন দেখছেন শরীর আর পাচ্ছি না, তখন উনি ঠিক করলেন যে মনে মনে আমি আর থাকবো না। এই যে হাসপাতালে ছিলেন ওনার তো তেমন কিছু রোগ কিছু ছিল না, উনি নিজেই খাওয়া দাওয়া ছেড়ে দিলেন যে আমি আর আর থাকতে চাই না, যে শরীর দিয়ে কাজ হচ্ছে না আমি শরীরে থাকবো, এইরকম উনি ছিলেন। এই যে একটা শুনলাম কিছুদিন আগে, উনি মহারাজ আমাকে ফোনে বললেন যে সবাই ভাবছে ওনার জ্ঞান নেই, হুশ নেই, শুয়ে আছেন বিছানায়, এই শরীর যে আবার কয়েকদিন আগে হঠাৎ উনি জিজ্ঞেস করছেন হাসপাতালে, হঠাৎ সবাই ভাবছে ওনার কথা বলার ক্ষমতা নেই, আর হঠাৎ জিজ্ঞেস করছেন আমি কে, সবাই ভাবছে উনি তো স্মৃতি নেই নাকি, বলছে মহারাজ আমি তো আপনি তো স্বামী আত্মস্থানন্দজি, আপনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট। তখন বলছে স্মৃতি ঠিক আছে, উনি বলছেন আমি যদি প্রেসিডেন্ট এখানে শুয়ে আছি কেন, বেলুড় মঠে দীক্ষা দিচ্ছি না কেন, সবাই চুপ করে আছে, তারপরের কথাটা তোরা এই শরীরটাকে নিয়ে কুড়িয়ে দে, মানে এই শরীর দিয়ে কাজ হচ্ছে না আমি আর থাকবো না। তার কয়েকদিন পরে শরীর চলে গেল। এই যে সারা জীবন মানুষের জন্য করে যাওয়া, Thank you.
So today we have gathered here in memory of Srimad Swami Atmasthananda Ji Maharaj, who was the president, 15th president of the Ramakrishna Math and Mission. So Atmasthananda Ji Maharaj was born in 1919. When he passed away last week, he was nearly 99 years old. So that's really old, right? 99 years old. And he was born on the same birthday as Buddha, Bhagavan Buddha. And he became a monk at a very young age. He became a sannyas, a monk at the age of 22. He was a disciple of Swami Vijnanananda Ji Maharaj, who was a disciple of Sri Ramakrishna. And Swami Atmasthananda Ji Maharaj got his this Gerua robe, that means became a sannyasi, in 1949, and he was given the name Swami Atmasthananda. Swami Virajananda gave him the vows of sannyasa. He served Swami Virajananda, who was the 6th president of the Ramakrishna Math and Mission, and he worked in a number of centers of Ramakrishna Mission in Mayavati, in the Himalayas, in Shanlatal, where he served Swami Virajananda Ji, in Ranchi Sanatorium, which is a hospital, in Burma. There's a hospital in Rangoon, which he developed and made it the best hospital in Burma at that time. Then in Rajkot, Ramakrishna Mission Rajkot, where he was responsible for constructing a beautiful temple of Sri Ramakrishna. And if you know, right now the Prime Minister of India is Modi, Narendra Modi. When he was a young student like you, he actually came to Swami Atmasthananda and said, "I want to become a monk. I want to become a sannyasi." And Swami Atmasthananda told him, "No, you go and complete your studies. You have a different path. You don't have to become a monk. You will do different things." And many years later, many years later, when Narendra Modi was the Prime Minister, was the Chief Minister of Gujarat, one of the states, he actually came to Belur Math and he told Maharaj that, "You will not remember me. I came to you as a young man to become a monk, but you told me to go away. See, I have become the Chief Minister of the state, and I want to become the next Prime Minister of India." And Maharaj blessed him, said that you will become the next Prime Minister of India. He transformed the lives of many people. He was very disciplined himself. He would get up at 3:30 in the morning. Every day in the morning at 3:30 he would get up and he would meditate for a long time. And then he would go to all the temples and bow down to Sri Ramakrishna and Ma Sharada and Swami Vivekananda, Swami Brahmananda. And he really worked for poor people, hospitals and schools and relief activities where people were affected by floods or famine. He really went out of his way to help them. He helped thousands and thousands of people. And he would say that you should take the name of Ramakrishna and go on helping people. That's the best life that one can have. Bhagavan in naam nao aur manushyar kollan kore jao. Ittho ke bhalo jibon aur pay nao. And he was quite strict, so we were all a little scared of him, you know. So, but he always loved us, and whenever he scolded us, it was for our own good. He taught us the value of discipline and hard work. He always emphasized hard work. Even till the end of his life, when he was 98, 99 years, he said, "I don't want to live if I cannot work." So that was the life of Atmasthananda Ji, and today we have all gathered in his memory. So I pray to Sri Ramakrishna, Ma Sharada, Swami Vivekananda to bless us so that we may have some of the qualities of revered Swami Atmasthananda Ji Maharaj and we can make our lives blessed. Om Shanti 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 Hari Om Tat Sat. Shri Ram Krishna Arpanamastu.